ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে প্রতি বছরই মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের এ অভিযান। এ সময় সমুদ্র ও ইলিশের অভয়াশ্রমে বন্ধ থাকবে সব ধরনের মাছ আহরণ, মজুদ, পরিবহন ও বিপণন। এদিকে শেষ মুহূর্তে মাছ আহরণ করে উপকূলে ফিরছে ট্রলারগুলো। জেলেরা জানান, এবছর 65 দিনের নিষেধাজ্ঞার পর আড়াই মাসের বেশি বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো মাছ ধরা যায়নি। গত মাসের মাঝামাঝি থেকে ভালোভাবে জালে মাছ পড়লেও নিষেধাজ্ঞার কারণে এবার সেই যাত্রায় ছেদ পড়ল। ঋণের টাকা এখনো পরিশোধ হয়নি অনেকের। 3 লাখ টাকার বাজার, মাছ পাইনি 1.5 লাখ টাকারও। 22 দিন অবরোধে যে কি খামু, হেয়ে আমাগো মানে তবিক নাই। আমরা এখন অসহায় হয়ে রয়েছি। এখন এগুলো হাজ মাছ দিয়ে 22 দিনকে অভিযান শেষ হলে যদি পাই তাইলে লাম মানে রেগুলার আমরা লামতাম না, আমরা বড় অসহায় আছি এখন। নিষেধাজ্ঞার শুরুতেই সরকারি খাদ্য সহায়তা পাওয়ার কথা থাকলেও এখনো মেলেনি কোনো এলাকায়। এতে হতাশ মৎস্যজীবীরা, দ্রুত সরবরাহের দাবি তাদের। এ সময় জেলেরা সম্পূর্ণ বেকার থাকায় অন্য কোথাও থেকে আয় নেই তাদের। অবরোধের আগে চালডো পাওয়ার দাবি করি, কিন্তু আমরা চালডো এখনো পাই নাই, আমরা বর্তমানে হতাশা। চাল তো এখন পর্যন্ত দেয় নাই, যদি মাছও তো খুব কম পাইছি, যদি চালডো দিয়ে খাই পরে ভালো থাকতে পারতাম। আজ থেকে মৎস্য অবতরণ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। যে তুলনায় ট্রলার আসছে সেই তুলনায় মাছের পরিমাণ খুবই কম, যা আমাদের রাজস্ব আদায়ের উপর প্রভাব ফেলেছে। নিষেধাজ্ঞা শেষে 2 নভেম্বর মধ্যরাতে আবারও মাছ আহরণে যাবেন জেলেরা। আহসানুল করিম, সময় সংবাদ।